হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন মায়ের মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা যখন শুরু হয়, যখন তিনি গর্ভবতী হন তখন বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। সেটি যদি প্রথম সন্তান হয় তাহলে তো পরিকল্পনাটা অনেক বেশি থাকে। সবসময় আমাদের একটি রিকোয়ারমেন্ট থাকে পরিবারের গুরুজন যারা তাদের, যে বাচ্চা দেখতে ফর্সা হতে হবে, বা আমরা অনেকে মনে করে থাকি যে ফর্সা হলেই যেন বাচ্চা তার গুরুত্বটা অনেকাংশেই বহন করে থাকে তার গায়ের রঙের উপর। এই ধারণাটি থেকে সবার প্রথমেই বলবো বের হয়ে আসতে হবে, কেননা বাচ্চা গর্ভের সন্তান বা সদ্য ভূমিষ্ঠ সন্তানের গায়ের রং যেমনই হোক না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ তার সুস্থতা। অনেক বাচ্চা বিভিন্ন ধরনের শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে, সেই বিকলাঙ্গ শিশুর জীবন যেমন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক সেইভাবে কিন্তু তার পরিবারের অন্য সকলের জীবনও দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের সেজন্য চেষ্টা এটাই থাকবে কি করলে গর্ভে সন্তান সুস্থ থাকবে, একজন সুস্থ সন্তান ভূমিষ্ঠ হবে সেই বিষয়টির দিকে। কিন্তু অনেক ক্ষেত্রে দাদি নানিদের একটি রিকোয়ারমেন্ট থাকে বাচ্চার গায়ের রং ফর্সা হতে, বা সেটি যদি মেয়ে হয় তাহলে যেন সেই দাবি বা অধিকার বা চাওয়া বা রিকোয়ারমেন্ট আরও বেড়ে যায়। সেজন্য আমরা কত কিছুই না করে থাকি, বা অনেকেই আসলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি জানতে চেয়েছেন যে ম্যাডাম কী করলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে, বাচ্চা ফর্সা হয়ে জন্মগ্রহণ করবে। আসলে ফর্সা হওয়া বা বাচ্চার গায়ের রং কেমন হবে সেটি যেহেতু পুরোপুরি বংশগত, এবং অবশ্যই এই বিষয়টিতে সৃষ্টিকর্তার অনেক পুরোটাই, অনেকটা বললে ভুল হবে, পুরোটাই নির্ভর করে সৃষ্টিকর্তার উপরে। সেজন্য দেখা যায় যে গর্ভের সন্তানটির সুস্থতা কামনা করে আমরা সবসময় দোয়া করব সন্তান যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে। সেজন্য তার সঠিক খাবারের যোগান দিতে হবে, পাশাপাশি মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা গর্ভ পরবর্তী সময়ে বা যখন বাচ্চা জন্ম হয়ে যায় অনেকের ক্ষেত্রেই দেখা যায় আমরা বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মায়ের কথা একেবারেই বিবেচনায় রাখি না বা মায়ের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করি না। গর্ভপূর্ববর্তী সময়েও যেমন বাচ্চার মায়ের যত্ন নেওয়া দরকার, পরবর্তী সময়েও বাচ্চার মায়ের যত্ন যথেষ্ট হতে হবে, তার জন্য প্রয়োজন সুষম ও সুস্বাস্থ্যকর খাবার। কী করতে হবে? খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই সবগুলো খাবারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। পাশাপাশি বাচ্চার বৃদ্ধির জন্য প্রোটিন জাতীয় খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে, আয়রন জাতীয় খাবার, ফোলিক অ্যাসিড জাতীয় খাবার, ভিটামিন ডি জাতীয় খাবার, এই জাতীয় খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চার গায়ের রং বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পন্থা বা প্রাকৃতিক বা আয়ুর্বেদিক পন্থা পরিবারের দাদি নানিরা অবলম্বন করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আসলে বলবো যে আপনারা এই বিষয়গুলো না করে কী করলে সন্তান সুস্থ জন্মদান করবে সেই বিষয়টির দিকে গুরুত্ব দেন। আর যদি সন্তান, যেহেতু বিষয়টি আসছে যে কী করলে ফর্সা হবে, নিয়মিত বলবো যে দুধ বা দুধের তৈরি যে সকল খাবার আছে সেগুলো খাদ্য তালিকায়, মায়ের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। লাইকোপেন বা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যে সকল ভিটামিন এ, সি, ই, এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর নিয়মিত দুধের সাথে কাঁচা হলুদ বা জাফরান মিশিয়ে সেই দুধ মাকে পান করানোর চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে কিছুটা হলেও উপকার আমরা পেতে পারি। তো যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত, আমাদেরকে শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার শেষে ওই কথাটিই বলবো, বাচ্চার গায়ের রং যেমনই হোক না কেন একজন সুস্থ সন্তান যেন জন্মদান করতে পারেন বা ভূমিষ্ঠ হতে পারেন, সেজন্য সেই দিকে নজর দিতে হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।